দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমাদের বলবল খেলার দ্বিতীয় পর্ব শুরু হয়ে গিয়েছে। তো প্রথম পর্ব যারা মিস করেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই পাবে। তো দ্বিতীয় খেলার দ্বিতীয় পর্বে এখন নূরের হাতে বল, এবং বল নিয়ে সে এগিয়ে যাচ্ছে, হয়তো একটা গোল হবে। নূর মেহেদিকে দিল এবং মেহেদি প্রিপারেশন নিচ্ছে গোল দেওয়ার। তো মেহেদি এমনভাবে গোল দিল যে আমাদের টিমের তাজরিয়ান করে দিল। তো এখন হচ্ছে আমাদের স্কোর, স্মরণের টিম হচ্ছে 5 আর মাহাদিদের টিম হচ্ছে 3। আচ্ছা, এর মধ্যে কিছু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা মিরপুর বোলার স্কিং ক্লাব। আমরা ইনডোর স্টেডিয়ামে স্কেটিং শিখিয়ে থাকি এবং রেগুলার অনুশীলনও করাই। তো যদি কেউ স্কেটিং শিখতে চায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের এখানে 3 জন প্রশিক্ষক আছে, আমি সহ, তার বাদে হচ্ছে মাহাদি আর আরেকজন আছে ওয়ালিউ। আমরা 3 জন মিলে এখানকার প্রশিক্ষণের দায়িত্বে আছি। আপনারা চাইলে মাঠে এসে দেখে যেতে পারেন এবং অথবা ফোনেও কথা বলে নিতে পারেন। তো এখন আমরা খেলায় চলে আসি, আমি বল নিয়ে এগিয়ে যাচ্ছি। রেজাল্ট কি হবে বলা যাচ্ছে না এখন পর্যন্ত। তো আমরা এগিয়ে, আমরা শট দিলাম বাট গোলটা হলো না। মেহেদি এখন একটু দেখিয়ে দিচ্ছে কিভাবে বল সেভ করতে হবে। সামনে যাও, বল থ্রো করো। গোল বেশি কিছু না, জাস্ট সে হাত লাগি গোলটা গোল পোস্টের দিকে যাওয়াতে গোল হয়ে গেছে। তো আমাদের বর্তমানে 6, মাহাদিদের 3। নূর বল নিয়ে এগিয়ে যাচ্ছে, মেহেদির হাতে বল, মেহেদি আমাদের সকলকে কাটিয়ে গোল দিয়ে দিল। তো বর্তমানে রেজাল্ট মাহাদিদের 4 আর আমাদের 6। দিয়ে খেলবা, পজিশন চেঞ্জ করবা, ড্রিবলিং করবা। চলে আসো সামনে, লাইন কাট। গোল গোল
নাবিলের হাতে বল, নাবিল হাম থ্রো করতেছে। ভিতরে ঢুকে থাকো কেন রুম্মা? না তো রুমের সামনে চলে আসো। রুম্মান তুমি ভিতরে ঢুকে যাচ্ছ, তোমার লাইন কাট হয়ে যাচ্ছ। রুম্মান পজিশন নাও। নিজের ব্যালেন্স হারিয়ে দিয়েছিল। সামনে ধরো, সামনে ধরো, বোকা ছেলে। এখানে তাজিয়া একটু ভয় পেয়েছিল, এখানে সে গোল পোস্ট থেকে সরে গিয়েছে। এবং এখানে মাহাদিদের গোল ছয় এবং আমাদের গোল সংখ্যা ছয়, তো আমাদের সমান সমান হয়ে গেল। এখন দেখা যাক রেজাল্ট কী হয়। গোল মানে হতে বল, রুমার পজিশন চেঞ্জ করতে হবে, তো দাঁড়িয়ে থাকলে হবে না। রুমান এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হবে না। আমাদের সাথ মহাদিদের ছাপ। খুব সুন্দর একটা গোল সেট করেছে। না না গোল হয়নি। 20 মিনিটের খেলা এখন পর্যন্ত 9 মিনিট হয়েছে। 9 মিনিটের মধ্যে আমাদের স্কোর 7-6। ওখানে কি করো আমাদের? এবং 6-6 রুম্মান এখানে আসো। মাঝখানে আসো রুম্মান, মাঝখানে আসো, খেলতে হবে তো। ফাইনালি আমাদের একটা গোল হলো, আমাদের 8 মহাদেবের 7। Yeah.
রুমাল সেভ দাও, সেভ দাও, প্রোটেকশন দিতে হবে তো। ধরো এক পাশে ধরো ভাই, একে গার্ড দাও। হ্যাঁ গোল গোল, দাঁড়া ওয়েট, গোল হয়েছে তো ওই পাশে যাও। লাস্ট 9 মিনিট, 9 মিনিট রুমান পজিশন নাও, ড্রিবলিং করো, পাস দাও, পাস দাও ভাইয়াকে, পাস দাও। গোল গোল, এবং গোল মহাদেবের 10 আমাদের 8। প্রথম পর্বে খেলা অনুযায়ী আমরা এগিয়ে ছিলাম, আমাদের স্কোর ছিল 5 এবং মহাদেবের ছিল 2, তো সেই ব্যবধান এখন উল্টা হয়ে গিয়েছে, মহাদেবের স্কোর 10 এবং আমাদের স্কোর 8। যাও তোমরা গোল দাও, গোল দাও, ফাউল ফাউল, সাদিক ফাউল করছে, ফাউল ফাউল, এখান থেকে দাও, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে দাও, বল থ্রো করো এখান থেকে। এখান থেকে আবার স্টার্ট করো, হ্যাঁ তোমার পার্টনারকে দাও, নিয়ে না ওই পাশে দাও, ওই পাশে দাও, হ্যাঁ ফাস্ট 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 রুমান ফাস্ট, এটা সুযোগ রুমান, গোল, যাইস না বল,
হয়নি 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 আয় আর 4.5 মিনিট 4.5 মিনিট আবার 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 দুইটা গোল দিতে হবে রুম্মান গোল 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 রুম্মান 3 মিনিটে 3 গোল দিতে হবে তোমাদের আড়াই মিনিট দুই মিনিট বিশ সেকেন্ড লাস্ট মিনিট কিন্তু লাস্ট মিনিট রুম্মান মাঝখানে যাও রুম্মান মাঝখানে যাও এক্সট্রা মিনিট 30 সেকেন্ড আছে আরো Three seconds. তোমরা অ্যাটাক করো তাড়াতাড়ি মাঝখানে যাও পজিশন রুম্মান বোকা ছেলে শেষ
যাও গো শেষ তো।